Duranto Sports Gallery. Sports for all. আজকে আমরা এখানে দুটো সাইকেল দেখাবো দুরন্তের হচ্ছে আবার এক্সপোর্ট কোয়ালিটির দুটো বাইসাইকেল এটা হচ্ছে আপনার 16 ইঞ্চি সাইকেল তো দেখেন এটা হচ্ছে নতুন আসছে দুটাই 16 ইঞ্চি দুটাতে দুইটা কালার একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে আপনার ইয়েলো কালার তো প্রথমে আমি এর প্রত্যেকটা পার্টস দেখাবো তো এখানে দেখেন প্রথমে হচ্ছে এর হচ্ছে আমি আসছে সাপোর্টিং উইলটা দেওয়া আছে আপনার হচ্ছে লাইটিং সাপোর্টিং উইল এবং সাপোর্টিং উইলটা অনেক মোটা ভিতরে হচ্ছে আপনার বিয়ারিং করা যার কারণে এটা হচ্ছে আপনার খুব স্মুথলি চলবে এবং এসে উপরে রাবার কোটি দেওয়ার কারণে এটা হচ্ছে ফ্লোরে সাউন্ড কম দিবে আর এটা ফ্রিকশন কম আসবে যার কারণে বাচ্চারা খুব ইজিলিভাবে সাইকেল চালাতে পারবে এরপরে আমরা যদি আসি এর হচ্ছে রিমটা আপনার রিমটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের রিম এর সঙ্গে হচ্ছে আপনার কালার কোডেড করা আছে সাইকেলের সঙ্গে ম্যাচিং করে যেন হচ্ছে সাইকেলের খুব দেখতে খুব ইন্টারেস্টিং গর্জিয়াস হয় তো এরপরে আপনি ফ্রেমের শেপটা দেখেন আর ফ্রেমটা কিছুটা হচ্ছে আমাদের এক্সপোর্ট কোয়ালিটির যে বাইসাইকেলগুলো এটা সম্পূর্ণ তার মতো এটার নামটা দেওয়া হয়েছে আপনার অ্যাসেক্স স্পারো 16 ইঞ্চি একটা হচ্ছে রেড আর একটা ব্লু এরপরে এর সঙ্গে একটা হচ্ছে ভালো মানের আপনার দেখেন এবার দেখে বুঝতে পারবেন এর সঙ্গে হচ্ছে চেন যে কাভারটা দেওয়া আছে এটা সম্পূর্ণ হচ্ছে আপনার ফুল প্রোটেকশন দেওয়া তো এখানে কোনোভাবেই বাচ্চার এর ভিতরে আপনার অ্যাক্সিডেন্ট হওয়া যেমন হচ্ছে আপনার আঙ্গুল ঢুকে যাওয়া এই ধরনের কোনো রিস্ক নেই এরপরে এর সঙ্গে হচ্ছে যে ব্রেকটা দেওয়া আছে এটাকে লোকালি বলা হয় কেসি ব্রেক এই ব্রেকটা অনেক স্মুথ হয় আপনারা দেখেন তো ব্রেকটা অনেক ভালো মানের ব্রেক দেওয়া আছে এটা হচ্ছে অনেক স্মুথলিভাবে ব্রেক করতে পারবে এরপরে আপনার প্যাডেলটা আছে একটা ভালো মানের প্যাডেল দেওয়া আছে এরপরে আপনার যে সিটটা দেওয়া আছে সিটটা হচ্ছে পাওয়ারফুল হবে এটা অনেক স্মুথ হবে বাচ্চারা যেন খুব ইজিলি হয় চালাতে পারে যার কারণে সেইভাবে সে শেপটা করা আছে এরপর আমি যদি আসি এখানে সে মাডগার্ডটা ব্যবহার করা হচ্ছে আপনার প্লাস্টিক স্ট্যান্ডার্ড মাডগার্ড তো আদার্সগুলোতে দেখা যায় আমাদের অন্যান্য যে দুরন্তের বাইসাইকেলগুলো আছে ওগুলোতে সে টিনের মাডগার্ডটা করা হয়েছে তো টিনের মাডগার্ডটা হয় কি অনেক সময় লুজগুলো আপনার একটু সাউন্ড করে আর সে আপনার মডেলটা এরকম গর্জিয়াস আসে না লুকিংটা তো এটা হচ্ছে প্লাস্টিক এবং এটা হচ্ছে বড়দের এমডিবি সাইকেলগুলোতে এমডিবি বাইসাইকেলগুলোতে যেভাবে মাডগার্ডটা দেওয়া আছে ঠিক এটা মাডগার্ডটা সেই কোয়ালিটির করা হয়েছে তো এরপর আমরা আসবো হচ্ছে সামনের দিকে আপনার সে গ্রিপটা পূর্বের সাইকেলগুলোর এই হ্যান্ড গ্রিপটা একটু ছোট ছিল যেটা হচ্ছে বাচ্চাদের জন্য একটু প্রবলেম হয় যার কারণে এই হ্যান্ড গ্রিপটা এখানে আপডেট করা হয়েছে একটু স্পেসটা বাড়ানো হয়েছে এরপর আমরা যদি আসি বাস্কেটে তো বাস্কেটটাও এটা হচ্ছে আমাদের আরএফএলের ভালো মানের একটা সে প্লাস্টিক থেকেই বাস্কেটটা তৈরি যেটা আছে আপনার কোনো কিছুর সঙ্গে লাগলে বা হচ্ছে আঘাত পেলে সহজে ভাঙবে না অনেক স্মুথলিভাবে চলবে আর এটা কোনো আটা সহজে পরিবর্তন হবে না এরপরে ফ্রক আর রিংটা তো আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি আর সাইকেলটা স্পেশালি নতুন আসছে তো আমার কাছে এই দুটো সাইকেলের কোয়ালিটিটা অনেক ভালো লেগেছে এখন গাইস আপনারা জানাবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে সাইকেলটা কেমন লেগেছে তবে সাইকেলটা বেশ গর্জিয়াস আপনারা দেখলে বুঝতে পারবেন লুকিংটা কিন্তু অনেক জোস একটা লুকিং তো সম্পূর্ণ হচ্ছে এক্সপোর্টেড তো আমাদের আপাতত এক্সপোর্ট কোয়ালিটির ভিতরে আমরা 16 ইঞ্চিটা অলরেডি পেয়ে গেছি আমরা তো আমাদের আরও কোয়ালিটি সাইকেলগুলো আস্তে আস্তে আসবে তো গাইস এই ছিল আমাদের ভিডিও তো এই পর্যন্ত দেখবেন স্কিপ না করে দেখে আমাদের প্রোডাক্টটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের সারা বাংলাদেশের দুরন্ত যে কোনো স্পোর্টসে দুরন্ত স্পোর্টগুলোর আউটলেট আপনারা আসলে আমাদের সাইকেলটা পেয়ে যাবেন আর স্পেশালি যারা সাভারের আশেপাশে আছেন তারা আমাদের হচ্ছে সাভার বাজার রোড যে শোরুমটি আছে এখানে আসলে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারবেন অথবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে আমাদের ডিসক্রিপশন এবং হচ্ছে কন্ট্যাক্ট লোকেশন ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা ওখান থেকেও চাইলে যোগাযোগ করতে পারবেন তো গাইস গুড বাই